Renu. Rana. Rana. আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকে সাজুগুজু দেখে আশা করে বুঝতে পারছেন যে আজকে বাড়িতে কী হতে চলেছে। আজকে আছে জন্মাষ্টমী, তবে আমার সাজুগুজু করতে করতে একটু টাইম লেগে গেল, যে চুড়িগুলো অনেক দিন হলো পরা হয়নি, তো ভাবলাম ঘরে থেকে থেকে তো পুরনো হয়ে যাচ্ছে তো পরেই নিই। আর যদিও আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছি, আগে তো আপনারা দেখতেন যে আমার কত পছন্দের জিনিস এই সমস্ত, খুব চুড়ি কিনতাম, খুব কিনতাম, তবে অনেক দিন হলো, প্রায় দেড় বছরের উপরে হয়ে গেল, কোথাও সেরকম বেড়াতে যাওয়া নেই, আর হচ্ছে চুড়িও কিনিনি। চুড়ি কিনতে প্লাস পড়তে আমার খুব ভালো লাগে, কি করা যাবে বলুন, এই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় এমন। আর অনেক সকালে উঠেছে, উঠে স্নান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে যে টুকিটাকি টুকিটাকি কোনো কিছু রেডি ছিল না জানেন তো। আর এই যে সেদিন ব্লাউজ নিয়ে আসলাম না, একটা গ্রিন কালারের ব্লাউজ মনে আছে আপনাদের, সে ব্লাউজটা যে কোথায় রাখলাম সে আমি মাথা কুটে কুটে কাল মানে আজ ভোর তিনটে পর্যন্ত খুঁজেছি, সে আর খুঁজে পেলাম না, মাথা কুটে 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 কুটে, মানে এটা হচ্ছে কথার কথা, মাথা এরকম করে করে তো আর কেউ খোঁজে না, তবে আমি এরকম এরকম করে সব জামা কাপড় বার করে মানে ওয়ার্ড্রপ থেকে সব দেখলাম, কিন্তু পেলামই না কোথায় রাখলাম, কারণ এই সুতির শাড়ির সাথে না সুতির ব্লাউজই একমাত্র বেশি ভালো লাগে। কেমন সব উল্টো পাল্টা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কি করবো, ঠিক আছে চলুন। আগের থেকে আমার সমস্ত গোছানো উচিত ছিল, তো গোছাইনি যতক্ষণ, আর কি করা যাবে। আজকে খুবই শুভ একটা দিন, আর আপনাদের সামনে সকাল সকাল চলে আসলাম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদেরও পূজা খুব 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 ভালো কেটেছে বা কাটছে, কারণ কালকে অনেকে পূজা করেছেন আর আজকে অনেকে করবেন, তো সেই জন্য আর কি বললাম। আর বলে না, স্নান করার পর বেশ ভালো ডিউটি হয়েছে, একটু তুলসী গাছে প্রণাম করা, একটু সূর্য প্রণাম করা, এই সমস্ত কিছু, কিন্তু ভালোই লাগে জানেন তো, নতুন নতুন ব্যাপার সব বেশ ভালোই লাগে। তো আপনারা কজন এরকম সূর্য প্রণাম করেন, তুলসী গাছে জল দেন স্নান করার পরে, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের দিনটা তো স্পেশাল হতে চলেছে, বিশেষ করে আমার জীবনে। আর আমার না কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানোর শখ আমার সেই ছোটোবেলা থেকেই আছে, তো আজকেও আমি ঠিক সেই রকমভাবে চেষ্টা করব গোপালের জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানোর। তো আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন, আর কেমন হলো না হলো সমস্ত কিছু কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমিও কিন্তু আশায় থাকলাম আপনাদের কমেন্টের। দেখুন না, আজকে মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব নিচে, আর নিচে দেখি কতদূর কী হলো। আর এই যে পূজার সময় কিন্তু আমি এই ছোটো টিপ পরি না, আমার কাছে না বড়ো টিপটা আমি খুঁজেই পেলাম না, তো মা তো সারাক্ষণ ওই বড়ো টিপই পরে, তো ভাবছি যে নিচে গিয়ে একটা বড়ো টিপ পরে নেবো মায়েরটা। কী বলুন তো, আজকে মনের মধ্যে একটা উৎসব উৎসব ব্যাপার, খুব ভালো লাগছে, মানে এই বাড়িতে আসার পর এই প্রথম, আর একটা স্মৃতিও খুব মনে পড়ে যায় যে এই বাড়িতে আসার পর এই দিন আমি প্রথম কান্না করেছিলাম, তার সাথে অর্পণকে জড়িয়ে ধরে হাও হাও করে কান্না করতে হয়েছিল, হয়তো গোপাল সেদিন চেয়েছিল যে আমি কান্না করি, সেই কারণেই কান্না করেছিলাম, তো স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যাবে। আর দিন যে দিনেরটা সেদিন আসলে কিন্তু খুব মনে পড়ে, তা প্রথমবার যখন আমি ব্লগ বিয়ের পর যখন ব্লগ পোস্ট করিনি এই গোপাল পুজোর, আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে তোমাদের বাড়িতে গোপাল আছে তাহলে তুমি জন্মাষ্টমী কোনো ব্লগ পোস্ট করো, পুরনো স্মৃতিকে ঘেঁটে তো আর লাভ নেই, মানে যত ঘাটা হবে তত ঘা হবে, তো সেই ঘা করে তো লাভ নেই, তো সামনের দিকে এগিয়ে চলতে হবে, সবার জীবনেই কিন্তু এরকম দিন আসে। সেদিন এই একবার করে না বাগানের মধ্যে আসতে খুব ভালো লাগে, মানে সকাল হলে যেন মনে হয় বাগানের মধ্যে আসছি, তো নিচে এসে দেখলাম যে মা এখন গোপালকে তুলছে, আর আমার ইচ্ছা আছে গোপালের ওই জায়গাটা একটু ভালো করে সাজানো, গোপালকে আগে ঘুম থেকে তুলুক তারপরে আমি ওই জায়গায় গিয়ে ওই জায়গাটা সাজানোর চেষ্টা করব, দেখি যা যা আছে সেই পয়লা বৈশাখে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো দিয়ে সাজানোর চেষ্টা করব। যেটা বলাই হয়নি, সকাল থেকে আজকে একভাবে বৃষ্টি হচ্ছে, মানে ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিলো, এই সবে ছাড়লো। ভাই এখানে একটা বড় পেয়ারা গাছ হয়ে গেছে, সেটা তো খেয়াল করিনি, এই যে কত বড় পেয়ারা গাছ, তোর মায়ের মনে কর,
এই যে গাঁদা ফুলের এই চেনগুলো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আবার মানে খুঁজে খুঁজে তারপরে বার করলাম। তো এগুলো দিয়ে এখন এই জায়গাটা যতটা পারবো সুন্দর করে সাজিয়ে ফেলবো। ছোট জায়গা এখানে, উপরে ঘরে করলে আরো বেশি সুন্দর করে সাজানো যেত, কিন্তু এই যেহেতু যেটুকু আছে সেটুকুর মধ্যে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। বলুন তো, আমি সকাল সকাল আসতে পারতাম, ওই যে গোপালের ঘুম না ভাঙলে তো এখানে আসাই যাবে না, সেই জন্য আমিও আস্তে 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 নিজে রেডি হয়ে তারপরে আসলাম। আর কি এগুলো ওই যে সাজানো শুরু করেছি, এই পর্যন্ত সাজানো হয়েছে, আর দেখি কি দেওয়া যায়। বেশি ঘিঞ্জি করলে তো আবার দেখতে ভালো লাগবে না, তো চেষ্টা করবো হালকার মধ্যে কে সুন্দর করে সাজানো। আর কি বলুন তো, বিয়ের আগে খুব শুনতাম যে এই বাড়িতে যেহেতু গোপাল আছে, আমাদের ওই বাড়িতে গোপাল নেই, তো একটা ইচ্ছা ছিল যে না, গোপাল পুজোর দিন খুব খুব সুন্দর করে সাজুগুজু করবো, খুব সুন্দর করে পুজো টুজো হবে, এরকম একটা ইচ্ছা মানে সেই বিয়ের আগের থেকেই ছিল। যে সেটা এবছর মানে আনন্দ হচ্ছে, বেশ ভালো আনন্দ হচ্ছে, আশা করি সেইটা সেই ব্যাপারটা পূর্ণ হবে। মন দিয়ে সাজিয়ে নিচ্ছি, ঘেমেছি কেমন বুঝতে পারছেন, দর করে ঘাম পড়ছে। এ ঘরে না একটা লাইট দেওয়ার খুবই দরকার ছিল, কিন্তু সেই লাইটের ব্যবস্থাটা আমি করতে পারলাম না, হলো না। আর একটা লাইট খুবই দরকার। তো ওই যেটা বললাম যে শুনতাম যে এরকম গোপাল পূজা হয়, খুব ধুমধাম করে গোপাল পূজা করতো, আগে কীর্তন টীর্তন দিয়ে অনেক কিছু লোকজন নেমন্তন্ন করা না, কিন্তু ওই যে কোভিডের পর থেকে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো এবার আবার মাকে বলেছিলাম যে তাহলে এবার আবার লোকজন বলো আর হচ্ছে ওই কীর্তন টীর্তন বলো, তো মা একটু ভয় পেলো, বলো যে পুরোটা গোছানো কমপ্লিট, সাজিয়ে ফেলেছি পুরো জায়গাটা। তবে এটা একটু ছোট জায়গা, তো মানে ঘরটা একটু ছোট, একটু ফাঁকা, একটু খোলামেলা হলে দেখতে বেশি ভালো লাগবে। তো কি আর করা যাবে, যা আছে সেটা নিয়ে সেটাকেই সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম। এই যে দেখুন, ও এটাতে তো আর কভার নেই, তো সেই জন্য এইগুলো এরকমভাবে টাঙিয়ে দিলাম। আর এই যে গোপালের জায়গাটা এরকম, যেহেতু এখন দেখা যাচ্ছে না, বাবা বিশাল গরম ঘরের মধ্যে, যে গোপালকে যেহেতু দেখা যাচ্ছে না, যখন পূজা হবে তখন এই যে এইরকমভাবে এখানে ঠিক এরকমভাবে বেঁধে দেওয়া হবে, দু সাইডে এরকম করে বেঁধে দেওয়া হবে, তাহলে গোপালকে দেখা যাবে। গোপাল ওখানে থাক এখন, এইগুলো এরকমভাবে থাক, যখন পূজা হবে তখন ওটাকে মানে এই জায়গাটা ওরকমভাবে বেঁধে দেওয়া হবে। তার জন্য এই যে রইল এইগুলো দুটো রেখে দিলাম। এই যে এখানটাতে এরকম সাজিয়েছি, প্লাস এই যে ওই উপরটাতেও এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর এই জানলাটাতে কী দেবো কী দেবো ভেবে পাচ্ছিলাম না, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে ওরকমভাবে সাজিয়ে দিয়েছি। এখানটাতে যেহেতু কভারটা নেই, তো ওরকমভাবে সাজালাম। ওদিকে তুলছিলাম ফটো, ফটো তুলতে তুলতে গেল কারেন্টটা, বাইরে আছে, তবে বাইরে খুব সুন্দর হাওয়া। অ্যাকচুয়ালি আমি ঘেমে আছি, তো একটু হাওয়া লাগলে মনে হচ্ছে খুব হাওয়া। ওহ কি ভালো লাগছে, আজকের দিনটা পুরোপুরি অন্যরকম। তাকো মাঝে মাঝে ভুলে যায় রাখতে, টমেটো নিয়েছো লাগবে, তাকে রয়েছে অনেকগুলো। আর মা এখানে এখন সবজি নিচ্ছে রান্না বান্নার জন্য। হ্যাঁ ও কবে পার্সেল আসছে, ফোন রয়েছে উপরে, আমরা সবে মানে মাও নিচে আমিও নিচে, ও ফোন করে 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 যাক, তাও ঠিকঠাক জায়গায় এসছে, করপাড়া মোড় বলে এখানে চলে আসবে। অর্পণ হালদার আর দীপিকা বিশ্বাস, বুঝেছো, মনে রাখবে, নতুন এসছো তো। আবার সাংঘাতিক গরমে যে হাওয়া রয়েছে, হাওয়াতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকে, এখানেই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ বলছি, ওটিপি গেছে দেখো তো। ও মা, না তো ফোনই তো রিসিভ করলাম।
সে বলে না হরিনামের মধ্যে পাশের গাড়ি আমার হলো সেই কেস, কারণ এখন আমি পূজার সমস্ত জোগাড় টোগাড় করছি, তার মধ্যে আসলো গ্রসারি আইটেম, এখন লাগবে ফোন, কোড আসবে, সেই ফোন রয়েছে উপরে, আবার আসতে হবে সুস্থ হতে, তার উপর নেই আবার কারেন্ট, এ একটা মুশকিল। একটা বড় টিপ পরবো বললাম তো ভুলে গেছি নিচে গিয়ে, এখন গিয়ে পরে নেব। এখন আমাদের গোপালের ভোগের ব্যবস্থা হবে, তো তার জন্য এই যে যা যা করার সেসব কিছু গোছাচ্ছি। আর যেটা বলার, ভোগ রান্না দেখাতে নেই বলো মা, ভোগ নিবেদন করার আগে দেখাতে নেই না, সমস্ত কিছু হয়ে যাক তারপর আপনাদেরকে দেখাবো। তো এখানে বসবো, বসে এই ঘরে বসে ও রান্নাগুলো করে নেব। যেটা মেইন জিনিস তাল, এখন হবে তালের বড়া, আর দেখি তালের বড়াই করবো নাকি আজকে শুধু, তালের বড়াটাই হবে, কারণ আমরা না তাল বেশি পাইনি, এখানে থেকেও আমরা তাল পাইনি, সেই তালের খুব ক্রাইসিস। আর যা পাচ্ছিলাম ওই যে কার্বাইড দিয়ে পাকানো, তো সেগুলো অতটা ভালো হবে না বলে নেওয়া হয়নি। প্রথমে তালটাকে ছাড়িয়ে একটু পাল্প বার করে নেবো, তারপর খুব তো বেশি লাগবে না, অল্প একটু লাগবে। যে একটা আটি নিয়ে নিলাম, এটা খুব ভালো করে মেখে পাতটা বার করে নেবো, আর এটা এইভাবে রেখে দিলাম, এটা এমনি বড়া হবে ভাই। এই যে হাতে পড়েছে, এই যে ঝুলবে ঝুলবে, এ তো বুঝতে পারিনি আগে, তাহলে তো এগুলো পড়তাম না, আর এখন যদি খুলতে যাই আমার পুরো দম আটকে যাবে, বিশাল সাইজ, বিশাল কোনো রকমের ভিতরে দেওয়া, আগে বুঝতে পারলে আর পড়তাম না এগুলো, অন্যটা পড়তাম, কিছু করার নেই, এটা খুলতে হবে, এরপর ময়দা মাখবো, এরকমভাবে মাখতে হবে, তো হবে না, এই প্রথম চুড়িটা খুললে মোটামুটি হবে, তো এইটা খুলে ফেলবো, এই এটা আগে করে নিই, তারপরে বড়া বড়া বানাবো। সে বড়ার আটাটা তৈরি করা হয়ে গেছে, আর ভাবলাম যে ওই হাতেই একবারে ময়দাটাও মেখে নিই, তাহলে বারবার হাত ধুতে লাগবে না, তালের হালকা হালকা গন্ধ থাকবে, আর গোপালের প্রিয় জিনিস হচ্ছে তাল, কোনো ব্যাপার না, আর গোপালের জন্য লুচিটা হচ্ছে। বলুন তো যে কাজই করি না কেন, একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। খেয়াল করে দেখবেন নোংরাভাবে করলেন, মানে নোংরাভাবে জিনিসটা মানে এলোমেলোভাবে করে রাখলে ছড়িয়ে ছিটিয়ে, তার থেকে যদি গুছিয়ে করা হয় সেই জিনিসটার প্রতি কিন্তু মনও লাগে বেশি, যে না এটা আমি এইভাবে করবো ওইভাবে করবো, একটা অন্যরকম ফিল হয়, বেশ ভালো লাগে, ভক্তি আসে ব্যাপারটার প্রতি। এখানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম, এবার ভাজাভুজির পালা, মানে যা যা ভাজতে হবে সেগুলো একটু ভেজে নেব। একবার বড়া বানানো হয়ে গেল, আরও অনেকটা ব্যাটার আছে, সেটুকু দিয়ে বড়া বানিয়ে নেব। আর আমার না খুব ইচ্ছা ছিল জানেন তো, যে তালের অনেক রকম আইটেম করবো, মোটামুটি 5-6 রকমের আইটেম আমি যতগুলো জানি, তো কি করা যাবে বলুন তো, তালই পাওয়া গেল না, যেহেতু ওই যে বললাম না কারবাইটে পাকানো, সেটা কি আর ভালো লাগে, তো সেই জন্য আর করলো না, মনই আর চাইলো না, তো কি করা যাবে, সামনের বার যদি গোপাল চায়। আমরা কবে থেকে চেষ্টা করছি তাল নেওয়ার, মানে আজ বা কাল থেকে না, অনেক দিন থেকে, কিন্তু ওই যে এখন সব কাঁদি ধরে ধরে বেঁচে দেয়, আর সেই কারবাইটা দেয় দিয়ে সব বাইরে চলে যায়। প্রথম তালের বড়াগুলো অনেক বড় বড় হয়ে গেছে, গোপালকে অল্প অল্প করে খেতে হবে, কারণ গোপালের মুখ তো ছোটো বাচ্চা, আর হচ্ছে এবার বড়াগুলো একটু ছোটো সাইজের করবো। যে কেউ যদি গুছিয়ে দেওয়ার থাকে না, রান্না করতে 10 রকম হোক না কেন, এর আগের বার 12 রকম না কত রকম করেছিলাম না, কালকে আবার চেষ্টা করবো করার। দেখো সামনের চুলগুলো কি হয়ে রয়েছে, আমি পারছি না হাত দিয়ে যে সরাবো, হাতও দিতে পারছি না। বাড়িতে যদি একটু কীর্তন টীর্তন হতো ভালো হতো, তো সে তো আর হলো না, সেই কোভিড এর মধ্যে কেউ কারো বাড়ি যাওয়া নিয়ে বন্ধ হলো, সেই থেকে নাকি বন্ধ সবকিছু। লুচির ময়দাটাও মেখে রেখেছি, মেখে রাখলাম একটু ভালো হবে।
কমপ্লিট হয়ে গেল আর ফল বিনানো বাকি আছে, ওটা করতে হবে। এখানে আগে চকের দাগ দেবো, না তো পিঁপড়ে উঠলে সব অজ্জা হয়ে যাবে। চকের দাগ দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা থাকলো না। এক জায়গায় করে চকের দাগ দিয়ে দিলাম, থাকলো চকের দাগ দেওয়া, এর মধ্যে সব জিনিস টিনিস থাক। উপরে আসলাম, বাবা বিশাল গরম লেগে গেছে, বিশাল গরম। তো আমি মাকে বললাম, মা কোল্ড ড্রিঙ্ক খাওয়া যাবে? তো মা বললো হ্যাঁ খাওয়া যাবে। তো সেই কারণে আমি একটা কোল্ড কফি নিয়ে চলে আসলাম উপরে, একটু খাবো, আর পারা যাচ্ছে না। আর কি বলুন তো, ওই ঘরে তো সেরকম মানে কারোর থাকা হয় না, ওই ঘরে না আছে ফ্যান, আর পুরো জানলা টানলা খোলা হয় না, পুরো বন্ধ, ছোট ঘর, সাংঘাতিক গরম, পুরো ঘেমে স্নান, তারপর আবার যদি আগুনের সামনে থাকা হয়, বুঝতেই পাচ্ছেন কি হারে গরম লাগে। তো সেই ব্যাপারটা আমার হয়েছে, আমি তো একবার পুরো স্নান করে গেছিলাম, শাড়ি দেখুন দেখলে বোঝা যাবে ভেজা ভেজা একটা কালার চলে এসেছে, ব্লাউজ ভিজে আবার শুকিয়ে গেল, আবার ভিজেছে দুই তিনবার করে এরকম হলো। তো ওই যে এখন আবার আয়নার সামনে এসে দেখছি, এই যা টিপটা এখনও পরা হয়নি, টিপটা না পরলে আমার শান্তি লাগছে না, একটু বড়ো এরকম বড়ো একটা টিপ পরবো বেশ ভালো লাগে। তো ওই যে গরম লাগছিলো, ব্যান্ডটা দিয়ে নিয়েছিলাম মাঝে একবার, খুব গরম লাগছিলো। আমাদের পিসা মশাই পূজা করবেন, উনি একবার এসেছিলেন, পিসা মশাইকে বলা হলো তুমি আর এক জায়গায় কোথায় পুজো করবে সেটা করে তারপরে এসো, ওই দেড়টা দুটোর মধ্যে চলে আসবে। তো তার মাঝে আমি একটু ঠান্ডা হয়ে নিই, ঠান্ডা হয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে শাড়িটা চেঞ্জ করে ফেলবো, কারণ গরম লেগেছে, ঘেমে গেছি, ভিজে গেছিলাম। তো এটা আর পরে থাকতে ইচ্ছা করছে না, পুরো প্যাচ প্যাচ করছে গায়ের মধ্যে, আর ভালো লাগছে না। তো এটা চেঞ্জ করে নেবো, তার আগে আমার কম্পিউটার একটু কাজ আছে, চলুন সেটা সেরে নিই। আজকের দিনে এইগুলো হচ্ছে ভরসা, জল, কোল্ড ড্রিঙ্ক, একটু গ্লুকোন ডি, একটু ডাবের জল, এই সমস্ত কিছুই হচ্ছে ভরসা। তো জল তো পেয়ে গেলাম হাতে কাছে, খাওয়া তো শুরু করে দিলাম। আর আগুনের সামনে থাকলে না আমার ওই শুধু মনে হয় যে ফ্রিজে কি আছে একটু দেখি, ঠান্ডা কি আছে একটু দেখি, সেটা একটু খাই, শুধু এরকম মনে হয়। রান্না করব, 5-7-8 রকম রান্না করে যাব, কিন্তু মাঝে মাঝে এক ঢোক দু ঢোক করে এই সমস্ত জিনিসগুলো আমার খেতে লাগে। তো এই কফিগুলো বেশ ভালো করেছে, ভালোই লাগে খেতে, আমার তো বেশ ভালোই লাগে। শাড়িটা চেঞ্জ করবো, চেঞ্জ করবো কখন থেকে বলছি, কিন্তু এখনও চেঞ্জ করলাম না। অর্পণের কাছে ফোন করলাম, তো ফোনটা কেটে দিলাম, আমি ভাবলাম যে ও আসবে, কখন যে আসবে কে জানে, ওর সঙ্গে একটা কথা রয়েছে। আপনাদেরকেও এদিকে নিয়ে আসিনি আমি, আমি একবার ঘুরে গেছি সকালবেলা, তো আমি তো আপনাদেরকে নিয়ে আসিনি। আমার পালং গাছগুলো বেশ খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে, মানে যেদিন উপোস থাকি পূজার জন্য, সারাদিনেও যদি থাকি, রাত্রেবেলাও যদি পূজা হয় না, উপোস থাকলে এক ফুটে খিদে পায় না, খিদে বুঝতেই পারে না। আর যেদিন উপোস না থাকা হয় সেদিন মানে সকাল হতে না হতে পেটে যেন ছুটো ডাক দেয়, ডাক শুরু করে এইরকম আর কি, মানে যেদিন উপোস করি হয়তো ভগবানের কৃপায় হয়তো সেদিন খিদে পায় না। আমি তো বলি মাঝে মাঝে যে আজকে আমার খিদে পেলো না, আমি না খেয়ে থাকতেই পারি না, আমার মাথা পোপো পোপো করে ঘোরে। একজনের এক এক সমস্যা হয় না খেয়ে থাকলে, তবে আমার না খেয়ে থাকলে কী হয় বলুন তো, মাথা ঘোরা শুরু হয়। সে মাথার মধ্যে কেমন হয়, অনেকক্ষণ মোবাইল খোঁচালে কিংবা অনেকক্ষণ কম্পিউটার সামনে বসে থাকলে ঠিক যেমন হয় না, আমার ওই না খেয়ে থাকলে ঠিক ওই ব্যাপারটা আসে। ঠিক আছে, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, মোটামুটি তো ওদেরকে গোছানো হয়েই গেছে। পরবর্তী যে ব্লগটা আসতে চলেছে সেটা মাই বেঙ্গলি ব্লগে আসছে, মানে আমার ওই চ্যানেল মাই বেঙ্গলি ব্লগ, তো ওটা কিন্তু দেখতে একটু ভুল করবেন না, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে পূজা আছে, কালকে পূজা আছে, সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন ব্লগগুলো, ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।